বান্দরে আমার, আমি আপনাদেরকে আজকে বন্ধু আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ওই যে আমার আগে একটু আগে যিনি আলোচনা করেছিলেন বন্ধু হাবিবুর রহমান সালিহ সাহেব ঢাকা থেকে, তিনি বলেছেন আল্লাহর ওলিদের কারামত বন্ধু সত্য। আমি আপনাদেরকে আজকে এক্সাম্পল দেব, আর বন্ধু আপনি যদি বড় হতে চান বড় মানুষের কৌশল আপনাকে জানতে হবে, কথা বলেন না কেন, আপনি যদি একা একা চলতে চান আগে আপনার সব রাস্তাঘাটকে চিনতে হবে, ঠিক কিনা বলেন, আপনার নিজে ট্রিটমেন্ট নিজে করাবেন, কোথায় গেলে আপনার উহের ট্রিটমেন্ট হবে দেহের ট্রিটমেন্ট হবে সেই জায়গাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বন্ধ আল্লাহর অলির হাতে হাত রাখলো তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো, আল্লাহর হাত আল্লাহর অলিদের কুদরতি হাতের উপর, বন্ধুরে আমার, তার মানে যারা আল্লাহর অলিদের কথা হক্কানি আলেমদের কথা মানলো তারা যেন আল্লাহর কথা মানলো, ঠিক কিনা বলেন। আমি আপনাদেরকে যদি আর একটু ক্লিয়ার করি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, বলেছে কে, আল্লাহ, আরো জোরে বলো না ভাই, আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোনো বেঈমান কোনো কাফের কোনো মুশরিক কোনো মুনাফিককে আল্লাহ ডাক দেয় নাই, মানুষ কিন্তু তিন ধরনের প্রতিনিয়ত দেখি আমরা, কয় ধরন কথা বলেন না কেন, একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান আর একটা হলো বন্ধু মুনাফিক, ঠিক কিনা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, জাহান্নামের একেবারে নিম্ন শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিকরা বন্ধু। আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, বলেছে কে, বন্ধুরে আমার হৃদয় খুলে শুনতে হবে আপনাদেরকে, আমি মন দিয়ে বন্ধু শুনতে হবে, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো, এই উসিলাটা হলো আল্লাহ বলেছে ওয়াকুনু মাসদিকিন, এই উসিলাটা হলো সত্যবাদী লোক, সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বন্ধুরে আমার, তাফসীরের উহুল বায়ানে আল্লাহর ওলি হক্কানি ওলিদের কথা বলা হয়েছে, তাফসীরে মাঝারিতে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, কিন্তু তাফসীরে কদরির মধ্যে আল্লাহ আল্লাহ হক্কানি আলেমদের কথাও বলেছেন, কারণ হক্কানি আলেমরা আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, জোরে বলেন না সুবহানাল্লাহ, বাজারে গেলে সবজির অভাব হয়নি, হয় না, মাছের আড়তে গেলে মাছের অভাব হয়, জুয়েলার্সে গেলে স্বর্ণের অভাব হয়, তেলের খনিতে গেলে তেলের অভাব হয়, যেমনি ভাবে পৃথিবী বন্ধ পৃথিবীর গোডাউনে গেলে কোন মালের প্রয়োজন চাহিদা পূরণ হয়ে যায় অভাব হয় না, তেমনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে হলে হক্কানি আলেমদের দরবারে আপনাকে যেতে হবে, তাহলে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়ার জন্য সকল রাস্তা পেয়ে যাব। ওই যে আমার ভাই একটু আগে বললেন বন্ধু আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই, বর্তমান জামানায় আমরা গাউসে পাক আল্লাহর কি সাচ্চা ওলি ছিলেন না, কাদরিয়া তরিকার ইমাম যিনি লিডার যিনি বরফির আব্দুল কাদের জিলানের জামানায় একটা সময় কলেরা শুরু হয়েছিল, কলেরা বুঝেননি আপনারা ছোটরা বুঝবে না, আমার চাচারা জানবে, এটা আমরাও ভালো দেখি নাই, আমাদের পড়বে এগুলো বেশি ছিল, কলেরা যখন বসন্ত যখন হলো শুধু পাতলা পায়খানা হয়ে হয়ে বন্ধ মানুষ মারা যেত, তখন গাউসে পাকের দরবারে যারা চলে গেল ওগো আল্লাহর ওলি এই পৃথিবীতে বন্ধ মহামারী চলতেছে এই রোগে আক্রান্ত হচ্ছে আর মানুষ মরতেছে, তখন বন্ধ বন্ধ গাউসে পাকের জীবনীতে পেয়েছে, তখন তিনি ওই যে মসজিদ ওনার জামানায় মসজিদের আঙ্গিনা থেকে ঘাস ঘাস কি মাঠে ঘাস হয় কি ঘাস ওনার হাতে ছিঁড়ে দিয়ে দিয়ে বন্ধ মানুষ কি দিল চিবিয়ে রস খাও, যে খাইতো সে বদ্ধ সুস্থ হয়ে যেত, কারণ আমার হাত আর গাউসে পাকের হাত এক নয়,
ডাক্তারের হাত আর আমার হাত এক নয়, মসজিদের খতিব সাহেবের হাত একজন মুসল্লির হাত এক নয়, যদিও সে কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে যদি আমি আরো মেসেজ দেই, আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বন্ধু হিন্দুস্তান। খাজা গরিবে নামাজের নাম শুনছেন কিনা? ওনার পাওয়ার ছিল কি ছিল না? কেরামত ছিল কি ছিল না? উনি কাশি চোবা দিয়ে পানি তুলতে বললেন, আনা সাগর থেকে একটু পানি উঠালো, পুরো পানি বন্ধু আনা সাগর থেকে উঠে গেল। খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ যেদিন তিনি ভারতবর্ষে প্রথম কদম দিলেন, ছোট্ট একটা ঘটনা বলবো, কোরআন হাদিস থেকে আমি অনেক তথ্য নিয়ে আপনাদের জন্য এসেছি বন্ধু। যখন তিনি কদম দিলেন, হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত অবস্থায় তিনি হঠাৎ করে দেখতে পাইলেন একটা বৃক্ষ, তার মানে অনেক ছায়াদার গাছ, গাছের নিচে যখন উনি সঙ্গীদের কিনে একটু বিশ্রাম করতে চাইলেন, তখন বন্ধু ওই প্রীতিরাজের ওট, এখানে থাকার জায়গা, বিশ্রামের জায়গা, প্রীতিরাজের চাকর বলেছিল এখানে কোনো মানুষ বসতে পারবে না, কারণ এটা প্রীতিরাজের ওটের বিশ্রামের জায়গা। নাউজুবিল্লাহ, কি বলছে? কয়টা প্রীতিরাজের ওট এখানে থাকবে, কোনো মানুষ এখানে বিশ্রাম করতে পারবে না। খাজা গরিবে নামাজ বারবার বন্ধ অনুরোধ করলো, একটুখানি বিশ্রাম করব, আমরা প্রতীক, আমরা মুসাফির, এখানে সারাক্ষণ আমরা থাকবো না, একটা সেকেন্ডের জন্য তোমরা বসতে পারবা না। খাজা গরিবে নামাজ অনেক রিকোয়েস্ট করার পরেও বন্ধ একটুখানি বসার জন্য কোনো অনুমতি পেলেন না। তিনি বাইরে পার সর্বশেষে বললেন, এটা কিসের জায়গা? কয়টা প্রীতিরাজের বর্তমান প্রজন্ম ভারতের রাজা হলো প্রীতিরাজ, রাজা প্রীতিরাজের ওটের বসবাসের জায়গা, এখানে বসার কোনো অনুমতি নেই। খাজা গরিবে নামাজ বলল যে তাহলে এখানে ওটি বসে থাকবে, তাকে উঠায় কে? আল্লাহু আকবার। তিনি বললেন, বলে উনি মনের কষ্ট নিয়ে বন্ধ পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 বন্ধ ওনার গন্তব্যে চলে গেল, দিনটা ফুরিয়ে গেল, রাত্র চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, গোটা দুনিয়া অন্ধকার। এবার খাজা গরিবে নামাজ ওনার গন্তব্য পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে ওনার সঙ্গীদের কিনে বন্ধ বিশ্রাম করতেছেন। এবার সকাল যখন হলো, ওই প্রীতিরাজের চাকর আসলো, বন্ধ এসে বন্ধ উটগুলোকে উঠাইতে চায়, কিন্তু উটগুলো হাজার চেষ্টা করে উঠতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে আল্লাহর ওলীদের যে কারামত, কারণ তাদের এদিকে তাকান, তারা যখন আল্লাহর ফরজ আমল করে, ওয়াজিব আমল করে এবং অনেক বেশি নফল ইবাদত করে, করে কি করে না, নফল সুন্নাত ইবাদত করতে করতে বন্ধু তারা আল্লাহ বলা হয়ে যায়। আল্লাহ বলে, যখন তারা আমার বন্ধু, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, ইমানদারদের ওলি হলেন আল্লাহ, তার মানে ইমানদারদের বন্ধু সরাসরি আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদাররা কিভাবে আল্লাহর বন্ধু হয়? বন্ধু আমার দিকে তাকান, একটু বন্ধি শোনেন, বিরক্ত হলে মাইক ছেড়ে দিব, কারণ আমার নবীর ওয়াদার, যেখানে মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা নেই, হাদিস শরীফের মধ্যে সেখানে এক মিনিটও আলোচনা চলবে না, কারণ আল্লাহ দুনিয়ার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দেয়। আল্লাহ কোরআন হাদিসের গান আল্লাহ সবাইকে দেয় না রে, আল্লাহ যাকে দিয়েছে মনে করতে হবে আল্লাহ তাকে বড় ভালোবেসে ফেলেছে। এটি কোনো দামি ও বন্ধু, এত বেশি দামি কথা পৃথিবীর কোনো কিছু দিয়ে এগুলো খরিদ করা যায় না। যখন তারা আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তখন তাদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ। কিসের চোখ? তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। এটা ওই যাদের আত্মাটা জিন্দা আছে তারা বুঝতে পারবে। দেখবেন তারা যখন এইভাবে কোনো জায়গায় হাত রাখবে, জায়গা আবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে, আমাদের কাছে একটা জায়গা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানে একটা জায়গা আছে বন্ধু এবদারপুর ভুইয়া বাড়ি। আজ থেকে মনে হয় 5-7 বছর আগে আমি এখানে ওয়াজে আসছিলাম, ওখানে মাহফিলে মানুষকে ডাকতে হয় না, মাইকিং করতে হয় না, এত বেশি মানুষ তাবারুক করতে হয় না, প্রতিদিন ওই গ্রামের মানুষগুলো বন্ধু, এই যে মাহফিলের দিন বন্ধু, প্রত্যেকের ঘর থেকে যার যার তৌফিক অনুযায়ী তাবারুক রান্না করে মাঠে নিয়ে আসে, মুসল্লিরা খেয়েও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না?
আমার নিজের চোখে দেখা পত্র পত্রিকা সংবাদ মাধ্যম গণমাধ্যম পর্যন্ত এসেছে তার রহস্য কি? আমি আশ্চর্য হয়ে গেলাম, ওখানে ওয়াজ করতে গিয়ে ব্যাপার কি? বন্ধুরে আমার, উনি এমন একজন, ওনার নাম হলো আতশ আলী শাহ ফকির। ফকির শব্দের প্রথম হরফ হলো ফা, ফা শব্দ দিয়া ফানা বোঝায় নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। ওনার উনি বাড়ি কোথায়, ঘর কোথায় কেউ জানে না। এই যে ওখানে যেখানে উনি শুয়ে আছেন এখন বর্তমানে এবদারপুর বইয়া বাড়িতে, একবারে নদীর আইলে ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, জন্ম কোথায় আজও কেউ জানে না। বন্ধুরে আমার, এক দুস্থ মহিলা, গরিব মহিলার একটা দুধের গাবি ছিল। কি ছিল দুধের গাবি? ছিল শবে বরাতের চাঁদ শেষের দিকে, রমজানের চাঁদ উঠে গেল। এখন গাবি তো দুধ দেয় না, কি দেয় না? ওনাকে সবাই পাগল ডাকতো, ফকির ডাকতো। ওনাকে ফকির মামার কাছে ওই বৃদ্ধ মহিলা গেল, যাইয়া বলে, মামা আমার এই গাবিটা এতদিন দুধ দিয়েছে, সামনে রোজা সে দুধ দেয় না, লাফালাফি করে। আমি যেটা নিজে শুনেছি তাদের গ্রামের মুরব্বীদের কাছ থেকে, তারা বলল ওই আতশ আলী শাহ ফকির নাকি গাবিটার কাছে চলে গেল, যাইয়া নাকি গাবিকে ডাক দিয়ে বলে, কি গো এতদিন দুধ দিয়েছ, সামনে রমজান একটু দুধ দিলে কি হয়? গাবি রিপিট একটু পোছা দিয়ে চলে আসলো, একটু মেসেজ দিয়ে চলে আসলো। বন্ধ, ওই গ্রামের মানুষের মুখ থেকে, আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি, সেদিন থেকে গরু আর লাফালাফি করলো না, তিনি সেদিন থেকে দুধ দোহন করলো। যেদিন বন্ধু শাওয়ালের চাঁদ দেখা গেল, ঈদের দিন সকালে আর দুধ দোহন করতে পারলো না। উনি বলছে কি কথা খেয়াল করছেননি, যে রমজানে একটু দুধ দিলে কি হয়? বলে একটু পোষা দিয়ে দিলেন, শাওয়ালের চাঁদ ওঠা মানি রমজান আউট হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদের দিনও দুধ দোহন করতে পারলো না। আমার জীবনে আমি বন্ধু একবার ওয়াজ করেছি ব্যতিক্রম জায়গা, ওই যে বলতে চেয়েছিলাম বন্ধু, তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত, এই রকম হয়ে গেল খাজা গরিবের আমার। তিনি বলেছেন যাওয়ার সময় মনে কষ্ট পাইছে, কি পাইছে? আল্লাহর ওলি হওয়া লাগে না, যদি সাধারণ কোনো মেহমান, সাধারণ কোনো মুসাফিরও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু সকাল হলো, সকাল হওয়ার পরে এই পৃথিরাজের গোলাম চলে আসলো, উটগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। এবার নিয়ে যাওয়ার জন্য যখন আসলো, উটগুলোকে হাজার কৌশল করে উঠাতে পারলো না। এবার বন্ধু উটগুলো উঠতে পারে না, এবার ওই পৃথিরাজের চাকর গোলাম এত জোরে বন্ধু আঘাত করেছে, উটের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এবার পৃথিরাজের কাছে চাকর চলে গেল মেসেজ দিয়ে, যাইয়া বলে, মনিব এমন ঘটনা জীবনে কোনোদিন শুনিনি। কই কি ঘটনা? কই উটগুলো বিছানা থেকে উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, অনেক চেষ্টা করলাম দুর্বল হয়ে পড়ে আছে। এবার পৃথিরাজ বলল, ঘটনা কি, কোনো ঘটনা আছে কিনা, এরা তো বিচক্ষণতা বোধ থাকে। এবার বলল, গতকালকে আমাদের দেশে পরদেশি এসেছিল, ভিনদেশি মানুষেরা ছিল, আপনার যে উটগুলো বিশ্রাম করে সেখানে বসতে চেয়েছিল, আমরা তাকে বসার জন্য অনুমতি দেইনি। এবার পৃথিরাজ একটা ডাক দিয়ে বলল, ওনার গোলামকে, গোলাম রে, আমার কাছে মনে হয় আমার মা পৃথিবীতে যেদিন, যখন আমার মা পৃথিবীতে যখন ছিল, আমার মা আমাকে বলে গিয়েছে, বাবা এই দেশে মুসাফির আসবে, এই দেশে বিনদেশি মানুষ আসবে, তার সাথে যুদ্ধ হবে, তুমি পরাজয় বরণ করবে। এবার গোলামকে ডেকে ডেকে বলে, আমার কি মনে হয় নাকি সেই পরদেশি আমার দেশে কদম দিয়ে দিল। এবার তিনি বলেছে, ওই বোন বিনদেশি মুসাফিরের সাথে তুমি যুদ্ধ করে লড়াই করে পারবে না, তার সাথে শ্রদ্ধার সাথে তার সাথে আচরণ করো। তে তার মায়ের ভবিষ্যৎ বাণী তিনি মনে করলো, করার পরে এবার বলল, আমার মনে হয়েছে বিনদেশি হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিয়েছে, জলদি চলে যাও, কোন পথে চলে গেছে সেখানে তাকে খুঁজে বের করো, আমার মনে হয় নাইলে আমার ওটগুলো আর উঠতে পারবে না। এবার চলে গেলেন, যাইতে 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 বন্ধ খাজা গরিবে নামাজের দরবারে চলে গেল। বন্ধরে আমার, খাজা গরিবে নামাজের যাওয়ার দরবারে যাওয়ার পরে ওনাকে পেয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। বন্ধু এই জায়গাগুলো নিজের চোখে দেখে এসেছি, বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট লাগে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বলে খাজার দরবারে নাকি গাজা খায়। আমি নিজের চোখে বন্ধু, আমি দীর্ঘ এক সপ্তাহ ছিলাম খাজা গরিবে নামাজের দরবারে 2018 সালে,
কত সালে 2018 তে বন্ধু আমি খাজা গরিবে নওয়াজের রওজাতে আমার ওই যে বক্তারা যে আলোচনা করত সেগুলো আমার মাথায় এটা তো বাংলাদেশ না যে চলে যাব বন্ধুরে আমার আমি প্রসেসিং করে করে 2018 সালে আমি গেলাম পুরো ভারতবর্ষ সফর করেছি তাজমহল থেকে ধরে সবগুলো বন্ধু দর্শনীয় স্থান আমি নিজের চোখে দেখে এসেছি সর্বশেষ সফর হলো খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা প্রত্যেকদিন রাত্র 12টার পরে আমি যাইতাম কত প্রত্যেক দিন রাত্রে বন্ধু 12টার পরে আমি যাইতাম কাজা গরিবে নওয়াজের পশ্চিম পাশে একটা সুন্দর গেট আছে এই গেটের কাছে বসে বসে দুরুদ পড়তাম জিকির করতাম দাঁড়িয়ে ক্যাম করতাম ফজরের আজান দিলে আমার মোনাজাত শেষ হতো আমার সঙ্গীরা ফজর পরে তারপরে গিয়ে ঘুমাতাম বন্ধু আনাস কানাস রাতে সকাল দুপুর কত করলাম গাজার কোনো গন্ধ আমরা পাইলাম না অথচ মানুষ কম্পিটিশন করে আল্লাহর ওলির উসিলায় নি কিছু পায় আল্লাহ তো বলছে উসিলা তালাশ করো আর উসিলাটা হলো কোন মা সাদিকিন সত্যবাদী লোক হক্কানি আলেমরা এবং হক্কানি ওলিরা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বন্ধু পৃথিরাজের গোলাম চলে গেল কাজা গরিবে নওয়াজের কাছে যখন চলে গেল চলে যাওয়ার পরে তার কাছে বন্ধু নরম হয়ে গেলেন ক্ষমা চাইলেন আপনার সাথে যে আচরণ করেছি বেয়াদবি করে যে ক্ষমা করে দেন আমার উটগুলো একটা উঠতে পারে না হাজার চেষ্টা করলাম গো উটগুলো কোঠা লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না মজা আমার এটা একটু অভ্যাস আমার ভাই তো ঠিক না এই জন্য একটু মজা করি আর কি আলহামদুলিল্লাহ বলেন দিগির পারের পক্ষ থেকে দিগির পারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আমার আবার ফুলের প্রতি খুব ইন্টারেস্ট আছে এই জন্য কেউ ফুল টুল না দিতে চাইলে ভাই খুঁজে লই এলে অভ্যাস খারাপ আলহামদুলিল্লাহ বলে আজকে তো এসেছি ফুটন্ত ফুলের গান নিতে লাল সাল্লার একজন প্রিয় লোক ছিলেন নাইলে আজকে ওনাকে ঘিরে আজকে প্রোগ্রাম হতো ঠিক কিনা এটা এই প্রজন্মের ছেলেরা হয়তো ওই ধরনের গান নাই ওরা বুঝতে পারবে না মুরব্বীরা কিন্তু ঠিকই বুঝতে বন্দরে আমার শুধু খাজা গরিবে নওয়াজ না বড় প্রেরণা বন্ধু আমি আপনাদেরকে এখন আর একটা বন্ধু চমৎকার মেসেজ দিব হাদিস শরীফ থেকে নিবেন তো আর জোরে হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন কিনা নাম শুনছেন নি যিনি বন্ধু বাতাসের কথা বুঝতো ছোট্ট পিপিলিকা হাঁটলে তার সাথেও কথা বলতে পারতো হযরতে সুলাইমান আলাইহিস সালামের শেষ বিয়ার গটক ছিল বন্ধু হুদহুদ পাখি জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে কি পাখি মানুষের বিয়ের গটক মানুষ হবে এটাই স্বাভাবিক জিনের বিয়ের গটক জিন হবে এটাই স্বাভাবিক কিন্তু নবীর বিয়ের গটক বন্ধু হুদহুদ পাখি রে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জেরুজালেম আর রানী বিলকিস ছিল বন্ধু সাবা নগরীতে সাবা থেকে জেরুজালেম আসতে সময় লাগতো কম পক্ষে 3 মাসেরও বেশি সময় জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু যারা তাদের কারামত যে সত্য তার আরেকটা এক্সাম্পল আমি কেন আপনাদেরকে এখানে নিয়ে আসতাম বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিল জিন বন্ধু পশু পাখি দত্ত দানব কীট পতঙ্গ সবগুলোর প্রতিদিন বন্ধু তিনি হাজিরা ডাকত আর জোরে কন না পাখিরা পর্যন্ত ওনার কাছে হাজিরা দিতে হইতো অনুমতি ছাড়া গেলে মায়ের এমন একজন নবী ছিলেন আমার নামটা কিন্তু এই নাম আমার মা রাখছে সুলাইমান আমি কিন্তু খুশি হই আজকেও বাসায় বলছি আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত এদিক দিয়ে আমার পাওয়ার অনেক বেশি আরেক দিক দিয়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আদনা গোলাম আর আরেকটা হলো আমার নামটা হলো সুলাইমান আলাইহিস সালাম সেই নামে একজন নবী আছে আমার মনে হয় মাঝখান থেকে সহজে আল্লাহর জান্নাত পেয়ে যাব আলহামদুলিল্লাহ বলেন না
মানে মাঝে মাঝে যখন পরকাল নিয়ে আল্লাহ রাসূল নিয়ে ভাবি তখন ফিলিংসটা এরকম আসে আলহামদুলিল্লাহ বলেন বন্দরে আবার এই পৃথিবীতে বন্ধ গাড়ি চালাতে হলে তেল লাগে মোবিল লাগে ডিজেল লাগে ড্রাইভার লাগে এক্সপেরিয়েন্স ম্যান এই কথা বলে না এই পিচ্চি গেট আউট গেট আউট গেট আউট এখানে কথা বলা যাবে না এখানে থাকতে হলে আদবের সাথে থাকতে হবে কারণ আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা আর তারা আপনাদের নাম লিস্ট অনুযায়ী লিপিবদ্ধ করতেছে হয়তোবা ফেরেশতাদের এই ডায়রি যদি কিয়ামতের দিন শু করে এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করে আমিন বন্ধুরে আমার সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন নিয়ে চলতো এটার তেল মোবিল বা ড্রাইভার কোনো কিছু লাগতো না অর্ডার দিতে বাই অর্ডার দিতে দেরি বাই এটা নিয়ে চলতে দেরি করতো না জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বন্ধু আল্লাহর ওলি হইলে তারা যা চায় তাই আল্লাহ দেয় রে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এখানে সুলাইমান আলাইহিস সালামের বন্ধু একজন বড় নেতা ছিল যার নাম ছিল আসিব ইবনে বলখিয়া ঠিক কি না আমি আপনাদেরকে কারামত এবং তাদের প্রতি যে আল্লাহর যে রাজি খুশি এটা বড় প্রমাণ করার জন্য বলছি বন্ধুরে আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আর রানী বিলকি সূর্য পূজারি অগ্নি পূজারি নাউজুবিল্লাহ বলেন না হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এরে ভাই তোরা দে তখন সুন্দর করে ওয়াশ সন্তুষ্ট এখন আসুস কেন বাতাস আসে তোমরা জোয়ান মানো বাতাসে তোমরা ধরতে পারে নাকি কথা কয় না এই তোমরা তো জোয়ান মানুষ জোয়ান মানছি রে বাতাসে ধরতে পারে ঠিক চাচা কথা বললেন না কথা বললেন না ওরা নিয়ে গেলে নিয়ে যাক না সমস্যা কি বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ঠিক কি না মরার পরে কোনটা রাইট আর কোনটা রং আমি তো বুঝতেছি বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছে আপনারা বুঝেন না আমি বুঝতেছি বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোথায় জেরুজালেম কোথায় আর রানী বিলকিস বন্ধু সাবা নগরী আসতে যেতে সময় লাগবে কমপক্ষে তিন মাসেরও বেশি সময় তাদের কারামত তাদের পাওয়ার তাদের উপর যে আল্লাহ সন্তুষ্ট রানী বিলকিসকে যখন প্রস্তাব দিল রানী বিলকিস সাবা নগরে থেকে বন্ধ 12,000 সৈন্য নিয়ে ওই সাবা জেরুজালেমের দিকে রওনা দিল বন্ধু এমনি করে করে যখন রওনা দিল এবার সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা কে পারবে রানী বিলকিস জেরুজালেমে আসার আগে আগে তার সিংহাসনটা আমার সিংহাসনের পাশে বসাইয়া দিতে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার কোরআন থেকে বন্ধু তাদের কারামত তাদের পাওয়ার আল্লাহ প্রদত্ত পাওয়ার তাদেরকে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন বন্ধু চোখের পলক পড়তে দেরি নেই ওই সাবা নগরী থেকে জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো রানী বিলকিস এসে তার সিংহাসনে বসেছে তার যিনি এনেছেন তার নাম হলো আসিব ইবনে বলখিয়া জোরে বলেন আল্লাহু আকবার এই কারামত কি অস্বীকার করা যাবে এটা অবিশ্বাস করা যাবে হ্যাঁ তবে বর্তমানে ভণ্ড পীর কিন্তু অনেক বের হয়ে গেছে বর্তমানে কিন্তু ভণ্ড আছে না বর্তমানে কিন্তু অনেক ভণ্ড আছে তাদের কারণে আজকে হক্কানি আল্লাহর ওলিরা প্রশ্নবিদ্ধ ঠিক না আমরা হক্কানি যারা আছে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ কোনো দ্বন্দ্ব কোনো কলহ আমরা সত্যের পথে আছি থাকবো কিন্তু একজন দোষ করলে তো গোটা টিম দোষী হতে পারে না একজন অন্যায় করলে কি তার পুরো ফ্যামিলি অন্যায়কারী হতে পারে একজন যদি অন্যায় করে তাকে আপনি ধরে শাসন করুন কিন্তু একজনের জন্য গোটা টিমকে কলঙ্কিত করা মানে কোরআন হাদিসের আইনকে অবমাননা করা ঠিক কিনা